দেখ এবার আমি আসছি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আর টোয়েন্টি টু সেম দেখ টোয়েন্টি টু এরটায় বলেছে টোয়েন্টি ফোরেরটা যে কী বলেছে টোয়েন্টি ফোরেরটায় বলেছে যে এ সরি বি আর সি ঠিক আছে এইটা হচ্ছে কার এ এম সেটা হচ্ছে এর সরি এর এম বি আর সি এর এম হচ্ছে এ আর জি আর জি ওয়ান আর জি টু এটা হচ্ছে জি এম যদি দুটো জিএম থাকে এখানে টোয়েন্টি এরটাতে তিনটে জিএম ছিল একটা দুটো তিনটে ঠিক আছে এর কমন রেসিও ধরেছিলাম কমন রেসিও ধরে ফিফথ টার্ম তারপরে সেকেন্ড সেকেন্ড টার্ম থার্ড টার্ম এটা হচ্ছে এটা হচ্ছে আমার সেকেন্ড টার্ম এটা হচ্ছে সেকেন্ড টার্ম এইটা হচ্ছে আমার থার্ড টার্ম আর এইটা হচ্ছে আমার ফোর্থ টার্ম ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি তুই যেটা করতে হবে তোকে সেটা হচ্ছে যে ওইটার মতো করি টোয়েন্টি ফোরের টোয়েন্টি টুয়ের মতো করি টোয়েন্টি ফোরটাও করতে হবে ঠিক আছে টোয়েন্টি ফোরটা এইটা দেখা দেখি সেম টাইপের করবো টোয়েন্টি ফোরটা টোয়েন্টি ফোরটা আমি একটু সামান্য হিনস দিয়ে দিচ্ছি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরটা কী করবি একটু হিনস দিয়ে দিচ্ছি সামান্য টোয়েন্টি ফোরটাতে সেটা বলেছে বিআরসি এর এ এম মানে বি প্লাস সি বাই টু সমান এ দেখ এখানে কিন্তু সেটাই এই প্রথমে এই কন্ডিশানটা আছে এই কন্ডিশান নিয়ে আমাকে বসাতে হবে ঠিক আছে আর তোর বলেছে এই বি এবং সি এদের মাঝখানে কী আছে সেটা হচ্ছে জি একটা আছে আর জি আছে তাহলে দেখ এখানে আমি এ আর বি এর মাঝখানে জি ওয়ান জি টু জি থ্রি ধরেছিলাম তাহলে এখানে এই চারটে নাম্বার আমার কিসে আছে সেটা আমার জিপিতে আছে ঠিক আছে এই চারটে নাম্বার জিপিতে আছে তাহলে তাদের কমন ডেসিও লেট কমন ডেসিও সি আরটাকে আর ধরবি ঠিক আছে কমবেসেটাকে আর ধরবি দিয়ে লাস্ট টার্মটাকে বার করবি লাস্ট টার্ম মানে কি লাস্ট টার্ম মানে হচ্ছে ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম মানে ফার্স্ট টার্ম হচ্ছে বি সরি বি আর টু দি পাওয়ার এখানে চারটের ফোর্থ টার্ম তার মানে থ্রি আর কিউ তাহলে এখানে হচ্ছে আরটা হবে সেটা হচ্ছে সি বাই বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক আছে হয়েছে দিয়ে তারপরে কী করবি এবার তুই জি ওয়ান বার করবি আবার জি টু বার করবি দিয়ে মানগুলো বসাবে ঠিক যেমন টোয়েন্টি টু করেছিলি ঠিক সেরকমই টোয়েন্টি ফোরটা হবে ঠিক আছে কোনো সমস্যার কিছু নেই করে আমাকে